1975 সালের 5 জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। সেই থেকে নিশ্চিদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ এই রেজিমেন্ট এবার পালন করল প্রতিষ্ঠার 43তম বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদর দপ্তরে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠান স্থলে কুশল বিনিময় করেন পিজিআর সদস্যদের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী বক্তব্য দেন পিজিআর সদস্যদের উদ্দেশ্যে। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। উল্লেখ করেন, জনগণ চাইলে আগামী নির্বাচনেও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ডিসেম্বরে নির্বাচন হবে, যদি বাংলাদেশের জনগণ ভোট দেয়, আল্লাহর ইচ্ছা থাকে, হয়তো আবার সরকার গঠন করব, আর যদি না হয় হয়তো আর সরকার গঠন করব না। তবে চিরদিন আপনাদের কথা মনে থাকবে যে আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তার জন্য দিন রাত রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন, সেটা আমার সবসময় মনে থাকবে। রোহিঙ্গা শরণার্থীদের ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্ব, আনুগত্য ও শৃঙ্খলা মেনে কাজ করতে হবে পিজিআর সদস্যদের। আমরা বিজয়ী জাতি, আর এই বিজয়ী জাতি হিসেবে সবসময় জাতি মাথা উন্নত থাকুক, বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে আমরা চলব, সেটাই আমাদের লক্ষ্য। এর আগে পিজিআরের প্রয়াত সদস্যদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় বাহিনীর পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন পিজিআর প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।